নির্বাচন পরবর্তী সহিংসতায় মানে এমন অবস্থা যে অনেক জায়গায় খুনোখুনিও হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে অন্তত এটুকু বলতে পারি নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে। এবং সবথেকে বড় কথা, আমাদের জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রত্যেকে অত্যন্ত নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেছে, যার জন্য নির্বাচনটা আমরা অবাধ সুষ্ঠুভাবে করতে পেরেছি। আর এবারের নির্বাচন সেটা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এবারের নির্বাচন যখন আমি দেখলাম যে নির্বাচন নিয়ে বিরাট একটা চক্রান্ত, যাতে ভোটার না আসে, নির্বাচনটা অবাধ না হয়, নির্বাচনটা যেন হতে না পারে, বা নির্বাচন হওয়ার পরবর্তীতে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে যে নির্বাচন আবার সুষ্ঠু হয়নি, কাজে স্যাংশন দেওয়া ওটা দেওয়া সে কথা। তা আমাদের যখন স্যাংশন দিল, আমি বলে দিয়েছিলাম যে দরকার আমরাও স্যাংশন দেব, আমরা স্যাংশন দিতে পারি, আমরা পারি। তা আমি এমনি না জেনে বলি না, আমি তার সঙ্গে রীতিনীতি জানি বলেই বলেছি, আমরাও পারি।